जय बजरंगबली। हनुमान जी निये विभिन्न प्रोग्राम उपस्थापन करेछि। आज के बहु मानुष अलरेडी फोन करे जानते चेयेछेन हनुमान जी व्रतेर नियम। ताहले आज के जेटा उल्लेख करब, हनुमान जी व्रत जारा करछेन तारा की की नियम कानून मिनिमाम मेने चलबेन। अनेक मानुष आमि एरकम कैंडिडेट्स पाच्छि जारा हनुमान जी व्रत पालन करछेन बाट रेजाल्ट पाच्छेन ना। व्हाई? যদি সঠিক উপায় করে থাকেন ডেফিনেটলি রেজাল্ট পাবেন। তো সে রেজাল্ট না পাচ্ছেন যখন, তখন আপনার কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। সেই জায়গাটি সম্পর্কে আজকে আপনাদের সামনে ডিটেলস উল্লেখ করব হনুমানজির ব্রতের নিয়ম কারণ। কারণ স্পেশালি হনুমানজির মুগের মালা স্পেশালি সর্বাধিক প্রিয়, এবং এই কারণে হনুমানজির উপাসনা যারা করে থাকেন তারা কিন্তু ডেফিনেটলি একটা মুগের মালা দশকর্মার দোকানে পেয়ে যাবেন, একটা মুগের মালা ধারণ করবেন। আমি একদম পয়েন্ট ভাগ ভাগ করে আপনাদের উল্লেখ করে দেবো। সেকেন্ড পয়েন্ট বলি, ফার্স্ট পয়েন্টে আছি, বেসিক মুগের মালা আপনাদের সহযোগে আপনারা হনুমানজির পুজোটিকে করার চেষ্টা করবেন। আচ্ছা, তিল এবং আমলা চূর্ণ বা চামেলির তেল দশকর্মার দোকানে অ্যাভেলেবেল। এই তেল মেখে যারা হনুমানজির ব্রত পালন করছেন শনিবার কিংবা মঙ্গলবার, তারা ফার্স্ট স্নান করবেন এই তেল মেখে, চামেলি তেল কিংবা তিল তেল সহযোগে এবং আমলা চূর্ণ সহযোগে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসি, গোবর জলে যে কোনো স্থান, মানে যেই স্থানটিকে আপনি হনুমান চালিসা পাঠ কিংবা হনুমানজির ব্রত পালন করতে চাইছেন সেই স্থানে একটু গোবর জলে ছিটে দিয়ে দেবেন, এবং সেখানে একটা লাল কোনো লাল চেলি কিংবা লাল কোনো কাপড়ের ওপরে হনুমানজির মূর্তি কিংবা আপনার যেটা ঘরে আছে সেই ফটোটিকে গৃহে স্থাপন করবেন, তারপরে পুজো করবেন। আচ্ছা, এরপরে বলি, লাল আতপ চাল বানাতে হবে আপনাদের একটু সিঁদুর কিংবা লাল সিঁদুর কিংবা লাল কোনো কালার দিয়ে, যেগুলো দশকর্মার দোকানে অ্যাভেলেবেল, সেটা চালের সাথে একটু মাখতে হবে। অর্থাৎ এটা মাখলে কী হবে, একটা লাল আতপ চাল তৈরি হবে। এই লাল আতপ চাল দিয়ে অষ্টদল কমল ছবি বানাতে হবে, অর্থাৎ অষ্টদল পদ্ম, মানে যেটা আমরা হিন্দু শাস্ত্র মতে যে কোনো পুজোর সময় বানিয়ে থাকি। এর ওপরে হনুমানজির ঘট, গঙ্গাজল সমেত হনুমানজির ঘটটিকে স্থাপন করবেন। ব্রতের নিয়মকানুনে ব্রত কীভাবে করবেন নিয়মকানুনের মধ্যে আমি আপনাদের বেসিক পয়েন্টসগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এই পদ্ধতিতে এই সিদ্ধি এই স্থাপন করার পর এর সামনে যে নৈবেদ্য দিচ্ছেন, নৈবেদ্যর মধ্যে যেন গাওয়া ঘি এবং মধুর অবস্থান থাকে। গাওয়া ঘি এবং মধু, এটিকে বলা হয়ে থাকে যে পান পাতা কিংবা যেখানে যেই যেই প্রসাদ নিবেদন করছেন হনুমানজির সামনে কিংবা যে কোনো দেবতার সামনে, শুদ্ধ ঘিয়ের ছিটে এবং মধু ছিটে দিয়ে দেওয়া, অর্থাৎ সেটা আপনি আঙুলেও দিতে পারেন কিংবা ফুলেও দিতে পারেন শুদ্ধ বস্ত্রে। তিলের সহিত তেলের, অর্থাৎ তিল তেল যে বানাচ্ছেন এর মধ্যে যে সিঁদুরটাকে মিশাচ্ছেন সেই সিঁদুর তিলক সহকারে দিয়ে তারপরে হনুমানজির ব্রত পালন, অর্থাৎ তিলক মানে হনুমানজির কপালে দিলেন এবং নিজের কপালে দেবেন সেখান থেকে নিয়ে, তারপরে আপনি মানে বিগ্রহে দিলেন, তারপরে নিজের কপালে দিলেন, তারপরে পুজো পাঠের পদ্ধতি শুরুর দিকে এগাবেন। রক্তচন্দন হনুমানজির এই যে মূর্তি কিংবা যারা ফটো দিচ্ছেন তাদের ক্ষেত্রে যতটা পারবেন উপচারে করবেন, বাট মূর্তিতে তো ডেফিনেটলি বেটার রেজাল্ট হয়ে থাকে। সেই মূর্তিতে রক্তচন্দন এবং কেশরের সাথে সাদা চন্দন যদি দিতে পারেন এটা আপনার ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। আচ্ছা, নৈবেদ্য যে বানাচ্ছেন নৈবেদ্যর মধ্যে মেন আইটেমটা হচ্ছে গুড়ের সাথে নারকেল, ঘি, লাড্ডু, ঘি, এগুলো তো যা দিচ্ছেন দিচ্ছেন নৈবেদ্য, অর্থাৎ এই নৈবেদ্যর মধ্যে ব্রত পালনের ক্ষেত্রে আমি পার্টিকুলার আপনাদের তিনটে ব্রত পালন বলে দিচ্ছি, মানে সকালের খাওয়ার হনুমানজির, দুপুরের খাওয়ার এবং রাত্রের খাওয়ার। তাহলে সকালবেলা কী নিবেদন করছেন, গুড় এবং নারকেল, মধ্যাহ্নভোজে দিচ্ছেন গুড়, ঘি, কোনো রুটির চুরমা এসেট্রা যেটা আপনার পছন্দ, আর রাত্রে আম, কলা, বিভিন্ন ফলমূল অর্থাৎ শীতল আহার, এই জাতীয় ফলমূল মিষ্টি সহযোগে আপনারা দেবেন। মানে ব্রত পালন যখন করছেন থ্রি টাইমস, সকাল, দুপুর, রাত্রি, থ্রি টাইমসই প্রভুকে কিছু খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এর পরবর্তীকালে আসি ব্রত পালনের সাথে সাথে একটা আরতি। আরতি তো ডেফিনেটলি আপনাকে করতে হবে মূর্তির সামনে কিংবা চিত্রের সামনে। এই আরতির জন্য একবাতি আরতি করতে পারেন, পাঁচবাতি করতে পারেন, অথবা সাতবাতি আরতি করবেন, এটা আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফলপ্রদ। পার্টিকুলার একবাতি আরতি করবেন যারা একটি মনস্কামনা নিয়ে রয়েছেন, যারা সাংসারিক মানুষ অর্থাৎ যারা ম্যারিড কাপল, কেননা এই হনুমানজির ব্রত পুরুষ মহিলা নির্বিশেষে সবাই করতে পারেন, সো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পাঁচবাতি কিংবা সাতবাতি দিয়েই আরতি করাটা
ঘিয়ের প্রদীপে, ডেফিনেটলি ঘিয়ের প্রদীপে, সর্ষের তেল দেবেন না, আরতিটা করবেন, তাতে বিশেষ হনুমানজি বলা হয়ে থাকে যে বিশেষ প্রীত হন। আচ্ছা, এই হনুমান সিদ্ধির যে ব্রত পালন করছেন কিংবা এই যে দিনগুলো মেনটেন করছেন, ব্রহ্মচর্য ব্রত কিন্তু আপনাদের পালন করতে হবে। অর্থাৎ এই ডেস এই ডেটটাকে শুধুমাত্র সাত্ত্বিক আহার, পার্টিকুলার দিনে একবার ভোজন এবং কোনো রকমের ফিজিক্যাল রিলেশন থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। হনুমানজির সিদ্ধিতে, হনুমানজির মূর্তির সামনে যে মুগের মালা বলেছি, মুগের মালা সহযোগে 108 বার হনুমানজির নাম কিংবা হনুমানজির মন্ত্র আপনি জপ করার চেষ্টা করবেন। আর একই সাথে বলেই দিলাম যে মহিলা ক্যান্ডিডেট যারা ফিমেল রয়েছে তারাও কিন্তু করতে পারেন, তার সাথে কোনো প্রবলেমস নেই, সমস্ত পুরুষ মহিলা নির্বিশেষে সকলে করতে পারেন। হনুমান সিদ্ধি সকল্যাণ অথবা লোককল্যাণের যে ক্রিয়াটি আপনারা করছেন তাতে ঈশ্বরের কাছে 100% প্রে করবেন আপনার একটি মনস্কামনা জানিয়ে। কারণ আমি আপনাদের ক্রিয়াটি করতে গিয়ে কিংবা হনুমানজির বিভিন্ন প্রসেস আপনাদের সামনে যখন অ্যাপ্লাই করেছি তখন আগেও বলেছি যে পার্টিকুলার্স একটি মনস্কামনা নিয়েই আগে এগান, এবং এটা টানা 21 উইকস 21 সপ্তাহ করুন, প্রবলেমস মিটে যাবে। প্রবলেম মিটে যাওয়ার পরবর্তীকালে যে পুজোটা আপনারা শুরু করছেন সেটা জেনারেল ওয়েতে কন্টিনিউ করুন। সো আপনি রিলিফ পাবেন ভেরি ফাস্ট। আচ্ছা, এর সাথে সাথে বলি মূর্তির ক্ষেত্রে, মূর্তির ক্ষেত্রে কোন দিকে রাখবেন, দক্ষিণ অথবা পূর্ব দিক মুখ করে হনুমানজির ব্রত পালনটা করার চেষ্টা করবেন, আপনার মুখটি থাকবে দক্ষিণ অথবা পূর্ব দিকে। আচ্ছা, একই সাথে হনুমান সিদ্ধিলাভের ওপরে যে পুজো কিংবা হনুমানজির ওপরে যারা ব্রতের নিয়মকানুন পুজোপাঠ করছেন, সূর্যাস্তের পর কিন্তু ভোজন করবেন, এবং এই খাবারের মধ্যে যেন কোনো রকম সল্ট মানে নুন যেন না থাকে সেটা অবশ্যই মেনটেন করে চলবেন। কেননা যারা এত কিছু ক্রিয়াকলাপ করছেন তো ডেফিনেটলি আমি চাই না যে একটা পয়েন্টসও আপনাদের ক্ষেত্রে মিস আপ হয়ে যাক যেটার জন্য আপনি রেজাল্ট পাবেন না। সো রেজাল্ট পেতে গেলে 100% এফোর্ট দিন, 100% রেজাল্ট পাবেন। আপনি এফোর্টে কোনো গণ্ডগোল করবেন আপনার রেজাল্ট কিন্তু সেই গড়বড় হয়ে যাবে। এবং এই পুজোর সময় সাত্ত্বিকভাবে থাকা উচিত, এটা বেসিক পয়েন্টস আপনাদের বলে দিয়েছি। কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলা, কোনো রকম মানসিক অস্থিরতা যেন আপনার মনটাকে গ্রাস না করে। এবং তামসিক ব্যক্তি যারা রয়েছে মানে যারা অল্পতেই কী বলবো পরনিন্দা পরচর্চায় মেতে উঠছে, সেই জাতীয় ক্যান্ডিডেটস থেকে আপনি নিজেকে অ্যালুফ রাখুন, নিজেকে সরিয়ে নিন। কারণ এই জাতীয় ক্যান্ডিডেটের সংস্পর্শে থাকলে আপনি পার্টিকুলার যে কনসেন্ট্রেশন ক্রিয়াটি করছেন সেই ক্রিয়াটি আপনি করতে পারবেন না। সো তামসিক ব্যক্তিদের থেকে আপনি অলওয়েজ দূরে সরে যান, কেননা নাহলে আপনার হনুমানজির ব্রত পালনের ক্রিয়া অবশ্যম্ভাবে ছিন্ন হবে। এর সাথে সাথে যেটা উল্লেখ করে দেবো, হনুমান সিদ্ধি পূজার ক্ষেত্রে মঙ্গল অথবা শনিবার দিন যে পার্টিকুলার ক্রিয়াটি করছেন সূর্য উদয়ের পরে এই পুজো পাঠ শুরু করবেন, এবং অন্যান্য কোনো শুভ তিথি অনুযায়ী লাল কিংবা কমলা অর্থাৎ রেড কিংবা অরেঞ্জ কালার ডেফিনেটলি কালারের বস্ত্র পরে তারপরে আপনি এই হনুমানজির ব্রত পালনের নিয়মটিকে করবেন। এর সাথে সাথে ব্রত পালন সম্পূর্ণভাবে হয়ে গেল, হনুমান মন্ত্র পূজাপাঠ করলেন। আর হনুমান মূর্তির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, মূর্তি কিংবা যন্ত্রম, কারণ এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে যারা এই ক্রিয়াগুলি করতে পারছে না তাদের ক্ষেত্রে এই পয়েন্টটি স্পেশালি বলে দিচ্ছি, হনুমানজির ক্রিয়াকলাপ করে পুজোটিকে সম্পূর্ণভাবে শুদ্ধ করে আপনাদের হনুমান মহাবীর যন্ত্রম এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে আমি দিই। সো যারা এটা নিতে ইন্টারেস্টেড তারা এয়ারপোর্ট শিবতলা মন্দিরে অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সির জন্য আসতে পারেন কিংবা দেখানোর জন্য আসতে পারেন, হাজরায় আসতে পারেন, কিংবা অনলাইনেও কিন্তু আপনি এই হনুমানজির ব্রত পালন করে সঠিক উপাচারে এই যন্ত্রটিকে আমরা রেডি করে দেবো এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে, সেই জিনিস আপনারা অনলাইন অর্থাৎ ঘরে বসেই সেটাকে আপনি পেয়ে যাবেন। সো এটার জন্য যারা ইন্টারেস্টেড হনুমানজির ব্রত সংকল্প ক্রিয়াকলাপ করে যারা গৃহে রাখতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড যা যা কোয়ারিজ আছে সেটার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শ্রী অভিষেক এইটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার সাথে থাকার চেষ্টা করুন। নমস্কার।